সিপিএম প্রার্থী ও তার পরিবারের উপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী সহ কর্মীদের বিরুদ্ধে ঘটনায় থানায় অভিযোগ দায়ের। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সরদাপল্লী এলাকার ঘটনা। জানা গেছে, জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 219 নম্বর বুথের সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পায়েল রাজবংশী। তারপর থেকেই তাদের পরিবারের সদস্যদের গালিগালাজ ও অত্যাচার করার অভিযোগ সেই বুথের তৃণমূল প্রার্থীর স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে। গতকাল রাত 12:30 নাগাদ পায়েল রাজবংশীর বাড়িতে যান তৃণমূল প্রার্থীর স্বামী ও এক তৃণমূল কর্মী এবং তাদের গালিগালাজ করতে থাকেন। সে সময় পায়েল রাজবংশী বাড়িতে ছিলেন না। এরপর ফের রাত 2:00 নাগাদ তৃণমূল প্রার্থীর স্বামীর নেতৃত্বে আরো তিনজন একটি সাদা গাড়িতে এসে পায়েল রাজবংশীর বাবা সাধন রাজবংশীর বাড়িতে ঢোকেন। সাধন রাজবংশীকে টেনে ঘর থেকে বের করে মারপিট করা হয়। পাশাপাশি চাকু এবং বন্দুক উঁচিয়ে প্রার্থী প্রত্যাহার করতে বলে। হুমকি দেয়, প্রার্থী প্রত্যাহার না করলে প্রাণে মারারও হুঁশিয়ারি দেন তারা বলে অভিযোগ। এরপর এই ঘটনায় পায়েল রাজবংশীর বাবা সাধন রাজবংশী জলপাইগুড়ি কোতোয়ালি থানার অভিযোগ দায়ের করেন। কি হয়েছে বলুন তো? রাত্রি 12:00 সময় একবার এসে আমাকে ধুমকি টুমকি দিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করেছিল। আমি তখন উঠিনি, আর যাইনি। আমার ভাই ভাইরা ছিল, ওঠানোর চেষ্টা করছিল। ভাইকে দেখে আর কি নিতে পারে নাই। ওরা বলে গেল যে রাত্রি আবার আসতেছি। রাত্রি 12:30 সময় এসে আমাকে জরুরি দোকান থেকে বের টেনে এসে বের করে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাচ্ছে, একদম ধামধুম যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। পিস্তল টিস্তল চাকু টাকু দেখাচ্ছে, তখন গলা টুপে টিপে ধরছে, পুরাচ্ছে, মারতেছে আমাকে। তখন দিশা বিশা না পেয়ে আমি হল্লা চিল্লা করতেছি যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আমার বাড়ি থেকে ভাই টাইরে আসে, আমার বউ আসছে, বোনটা আসছে, তারপরে গাড়িটা চলে গেছে, ভেঙে গেছে সবাই মিলে। আর দুজন ছিল, ওই আটকায় ধরে আটকে রাখা হয়েছিল। তারপরে ওরাও কেন কী আর ভেঙে গেলো আর কি। আমার ভাই আমার ভয় পায় তো, বলে কি কেঁচা ঝগড়া করতে আমরা ভালোবাসি না, ছেড়ে দে। ওই ওরা ভেঙে গেছে। এই টর্চারটা কিসের জন্য? এই পার্টি বাজি নিয়ে স্যার। কেন? আপনার বাড়ি কেউ প্রার্থী? হ্যাঁ, আমার বাড়ির প্রার্থী হলো আমার বেটি। কোন দলের? কোন দল থেকে দাঁড়িয়েছে? সিপিএম থেকে। এসব কারা করলো? এই যে আপনি কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ স্যার। কি চাইছেন? আমরা তো লড়তে যাচ্ছি। আর পুলিশের ভূমিকা কি দেখছেন? ওদেরকে রেড ফেড করুক, অ্যারেস্ট করুক, সেটাই আমি চাচ্ছি। মানে ওরা কি শুধু ধমকি মারধর এসব করলো নাকি নমিনেশন নিয়ে? তারপর টাকা যাচ্ছে বলে কি, এই টাকা দিতে যাচ্ছে বলে 5 লাখ লাগে, 3 লাখ লাগে, না 2 লাখ লাগে, নেই এখন গাড়ি থেকে খালি ব্যাগ বের করে না, নোট আমাকে খালি এরকম বলতে খালি টাকা দেখাচ্ছে। হ্যাঁ, মানে টাকা আপনাকে দেবে? হ্যাঁ, বলে কি টাকা লাগবে, নে তার নাম উঠাই দে। কি কি উঠাই দিতে বলছে? ওই যে প্রার্থীর নাম উঠাই দিতে, নমিনেশন। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি করবেন, উঠাবেন? না, আমরা উঠাবো না। কি চাচ্ছেন? আমরা লড়বো, ভোটের ইলেকশনে লড়বো। এসব কারা করছে বলুন তো? এটা টিএমসি থেকে করতেছে। লোকাল নেতা? লোকাল নেতা চেনেন তাদের? হ্যাঁ, একটা নাম আছে দীপ সরকার, একটা বাবাই। দাদা বলছি, এই কোতোয়ালি থানার দ্বারস্থ কেন, কি ব্যাপার, কি হয়েছে বলুন তো? আমাদের প্রার্থী পায়েল রাজবংশী, তিনি মনোনয়নপত্র যেদিন জমা দিতে যান সেদিনকার ওখানকার স্থানীয় যে তৃণমূলের প্রার্থী হয়েছে তার বর এবং আরও কয়েকজন দুষ্কৃতী মিলে তার মনোনয়নপত্রটি ছিঁড়ে দেয়। তার পরবর্তী সময় পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং হচ্ছে তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরবর্তী সময়ের থেকে টিএমসি আশ্রিত গুন্ডা বাহিনী তার পরিবারের উপরে হচ্ছে নির্মমভাবে অত্যাচার আক্রমণ নামিয়ে এনেছে এবং হচ্ছে এমন ভীতি প্রদর্শন করা হয়েছে, প্রার্থী এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। তারপরেও হচ্ছে তার বাবার উপরে, মার উপরে শারীরিক নিগ্রহ করার জন্য হচ্ছে তারা কালকে রাত্রের থেকে যথেষ্ট অত্যাচার চালানোর চেষ্টা করছে, শুরু করেছে। 12:00 সময় যখন পারেনি, রাত 2:00 সময় তার বাবা বাড়িতে শোন না, দোকানে শোন, ক্ষুদ্র ব্যবসায়ী, তার বাবাকে দোকান থেকে বের করে হচ্ছে মারধর করে। তার বাবাকে হচ্ছে বন্দুক দেখিয়ে, ছুরি চাকু দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে এবং বলা হয়েছে আজকে সকালের মধ্যে তার মেয়ে যেন মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
কিন্তু আমরা বলছি তারা এই সাধারণ মানুষ এবারের পঞ্চায়েত নির্বাচনে দাঁতে দাঁত চেপে লড়াই করছে, শাসকের চোখে চোখ রেখে লড়াই করছে। সাধারণ মানুষের তৃণমূলের প্রতি আস্থা নেই, তৃণমূলের উপর থেকে তারা আস্থা হারিয়েছে, তাই হচ্ছে তারা এই ধরনের ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। কিন্তু আমরা বলছি কোনো লাভ নেই, এরা থাকবে, সাধারণ মানুষ থাকবে, আপনারা যত আক্রমণ করবেন প্রতিরোধ তত হবে। কোন দলের প্রার্থীকে এরা? সিপিআইএম দলের প্রার্থীকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের প্রার্থীকে তারা হচ্ছে তার উপরে অত্যাচার নামিয়ে এনেছে। কি নাম প্রার্থীর? নাম কি? পায়েল রাজবংশী। কোন এলাকায়, কত নম্বর বুথ? পাহাড়পুর 19 নম্বর বুথ। কোন এলাকায়? সারদাপল্লী টিবি হাসপাতাল। আচ্ছা, যারা করছে তারা কারা? তারা হচ্ছে প্রার্থীর বর দিলীপ সরকার এবং হচ্ছে আরও অনেকে টিএমসি আশ্রিত গুন্ডাবাহিনী। এদেরকে চিহ্নিত মানে করণ করতে পেরেছেন? হ্যাঁ, প্রার্থীর বাবা চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করে রিটেন কপি হচ্ছে তারা দিয়েছেন থানাকে, এজাহার দায়ের করেছেন এবং থানা আমাদেরকে বলেছে, আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নীলাঞ্জন নিয়োগী, সিপিআইএম পার্টির একজন সদস্য। নিরাপদ আশ্রয় রাখা হয়েছে 18219 নম্বর বুথ। এই বুথে সিপিএম যে প্রার্থী আছে পায়েল রাজবংশী, সে একটা ভিডিও ভাইরাল করছে, তাকে কিভাবে ধমক দেওয়া হচ্ছে, তাকে কিভাবে বলা হচ্ছে, ভিডিওটা ভালো করে রেকর্ডিংটা ভালো করে শুনবেন তাকে কি বলা হয়েছে। কিন্তু আমি এই জায়গায় আসি আর কি, যে আজকে সেই জায়গার প্রথম প্রার্থী বিজেপির নমিনেশন সাবমিট করতে গেল, তার নাম হচ্ছে সীমা দাস। এই সীমা দাস 18-তে নির্দল প্রার্থী ছিল, এবার হচ্ছে বিজেপির হয়ে লড়াই করার জন্য গেল। কিন্তু ওইখানে যেহেতু রিজার্ভেশন সিট, ওই সিটটা হচ্ছে এসি সিট, যখন ওর কাগজপত্র সব জালি বাড়াইল, সে হচ্ছেন দাস, কায়স্থ দাস, কায়স্থ দাস এসি হতে পারে না। যখন এটা কমপ্লেন হইল, যখন ও বাতিল হইল, আজকে ভালো করে দেখবেন, বাম ফ্রন্ট বলছে আমরা আলাদা লড়াই করছি, আমাদের কর্মী সক্রিয়, যতই চাপ আসুক, আমরা পায়েল রাজবংশীর কথা শুনি, যতই চাপ আসুক আমি ওইরকম নেতৃত্ব আমি উঠাবো না। আমি একটা কথাই বলতে চাই যে আপনি কেমন নেতৃত্ব? আপনি তো বাম ফ্রন্ট মানে সিপিএম, কংগ্রেস, আরএসপি, তোমার ফরওয়ার্ড ব্লক মিলে একটা হচ্ছে বাম ফ্রন্ট, আর এই রামের সঙ্গে জোট করে হচ্ছে চুতিয়া ফ্রন্ট। যখনই সীমা দাঁড়াইতে পারলো না, আপনি 15 তারিখে গেলেন কেন? আপনার 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আমরা কোনো নমিনেশন সাবমিট করতে যাইনি। আপনি দালালি করছেন আর বলছেন, এখন বানায় বানায় তৃণমূলের নামে বদনাম করছেন যে আমার বাবাকে চাপ দেওয়া হচ্ছে, আমার বাবাকে দোকান বসতে দেওয়া হচ্ছে না, অমুককে করতে দেওয়া হচ্ছে, আমার বাড়ি ঘেরাও হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আপনি এমন কোনো নেত্রী না যে আপনাকে আমরা ওখানে হারাইতে পারবো না। এই দালালের জবাবটা সময় মতো ঠিক পাবেন, ভোটের বাক্সে বুঝতে পারবেন যে আপনি কয়টা ভোট পান।